আসসালামু আলাইকুম আজকে একটি আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের কাছে এসেছি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল অ্যাপ্লিকেশন যদি দুইটি মোবাইল থাকে তাহলে বেশি করে ইনকাম করতে পারবেন আর আমি দেখিয়ে দিব সম্পূর্ণ কাজটি ভালো মতো করবেন আর এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আমি আগে বলে দিচ্ছি বেশি দিন থাকে না দুই থেকে তিন মাস থাকে তারপর কিন্তু চলে যায় কিন্তু এই যে কোম্পানির যে অ্যাপ্লিকেশনটি এই কোম্পানি কিন্তু তারা কি করে যদি প্লে স্টোর যদি একটি অ্যাপ্লিকেশনের অ্যাডটি বন্ধ করে দেয় তাহলে তারা কি করে নতুন অ্যাপ্লিকেশন নিয়ে আসে ঠিক আছে তো ওই ধরনের কোম্পানিতে যদি কাজ করেন তাহলে কখনো ঠকবেন না তারা দেখা যাবে একটি গেলে আরেকটি অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসে তো প্রথমে আপনারা টারভো ভিপিনটি ওপেন করে নেবেন বা যে কোনো একটি ইউএস কানেক্ট করে নেবেন নেওয়ার পরে আমি এখানে পেমেন্ট প্রুফ সহ আপনাদেরকে দেখাবো শেষের দিকে আমি পেমেন্ট প্রুফও দেখাই দিব ঠিক আছে সবগুলো পেমেন্ট প্রুফ এবং রিভিউ দেখাই দিব তো এই এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন ব্লাস্ট ক্যাশ রেজিস্ট্রেশন একদম সহজ ঠিক আছে আর এটা আমার ইয়ে আপনার ইয়ে আছে এখানে আমার মেইন ড্যাশবোর্ডটা শো করছে এখানে জাস্ট একটাই কাজ স্টার্টাস্ক শুরু করবেন আর যদি ভালো করে বুঝতে চান এখানে হাউ টু ওয়ার্কে ক্লিক করবেন টপ ইউজার দেখতে পারবেন হিস্টোরি দেখতে পারবেন তাদের সাপোর্ট চ্যানেলের সাথে কথা বলতে পারবেন বিভিন্ন নোটিশ দেওয়া থাকে এখানে নোটিশ আমরা যদি পড়ি কাজ না বুঝলে এই ভিডিওটা দেখবেন পাঁচ ছয় সাতটা বা আরও কম বেশি ইনভ্যালিড ইনভ্যালিট ক্লিক করলে মানে ইনভ্যালিড ক্লিক যদি ষাটটার বেশি হয় তাহলে অ্যাকাউন্টটা ব্লক হতে পারে এবং অ্যাকাউন্ট ইনভ্যালিড ক্লিক হয়ে গেলে আপনার ব্যালেন্স থেকে পঞ্চাশ পয়েন্ট কেটে নেওয়া হবে তারপর আনব্লক আনব্লক করে নেবে ঠিক আছে যদি আন ব্লক হয়ে যায় তাহলে পঞ্চাশ পয়েন্ট আর কি আপনি দিয়ে দিবেন তাহলে তারা আপনাকে আনব্লক করে দিবে। প্রতি টাস্কে পাবেন ষাট পয়েন্ট উনিশশো পয়েন্ট হলে দশ টাকা রিচার্জ আটত্রিশশো পয়েন্ট হলে বিশ টাকা রিচার্জ উনিশশো পয়েন্ট হলে দশ টাকা স্কিট হতে সাতান্নশো পয়েন্ট হলে তিরিশ টাকা বিকাশে আর সেম এভাবে নগদে এখানে ভিপিএন কানেক্ট করে নিতে হবে তো আমরা স্টার্ট টাস্কে ক্লিক করলাম এখানে কাজটা দেখেন এখানে অ্যাড দেখার কাজ তো আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে নেক্সটে ক্লিক করার পর অ্যাড আসলে দুই সেকেন্ড দেখে কেটে দিবেন ঠিক আছে এই যে নেক্সটে ক্লিক করবো পনেরোটা অ্যাড আমাদেরকে দেখতে বলেছে সারাদিন এভাবে কাজ করতে পারবেন এই যে দেখেন সেকেন্ড চলছে তারপর আমরা নো থ্যাংকসে ক্লিক করব এই যে একটি কাজ আমাদের হয়ে গেছে এইভাবে করে আমি সবগুলো কাজ করে নিব আবার আমরা নেক্সটে ক্লিক করলাম অ্যাডটি লোড হইতে একটু সময় নিচ্ছে যদি একটু অ্যাডটা কেটে গেলো হয়তো আমার ওয়াইফাইতে সমস্যা আছে এই যে অ্যাড চলে আসলো আরেকটি যে দেখেন দুইটি কাজ হয়ে গেল আমার খুব বেশি পাঁচ মিনিট করে একটা সময় লাগবে এই পনেরোটা কাজ শেষ করতে এভাবে দুইটি মোবাইলে যদি সারাদিন কাজ করেন আমার মনে হয় প্রতিদিন দুশো টাকা ইনকাম করতে পারবেন আপনারা তো এভাবে কাজ করবেন তবে এখানে একটা সমস্যা আছে এই পনেরোটা যখন অ্যাড শেষ হবে তখন হয়তো আপনাকে ক্লেম করতে বলবে ঠিক আছে এখানে নেক্সট জায়গায় ক্লেম চলে আসবে যখন এখানে পনেরোটা কাজ আপনার হয়ে যাবে তো সেই ক্লেমে ক্লিক করে হয়তো অ্যাড অ্যাডের উপর ক্লিক করতে হবে আপনাকে যে ওয়েবসাইটে নিয়ে যাবে সেটা হয়তো ভিজিট করতে হতে পারে আর যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার লাগতে পারে ঠিক আছে তো এইভাবে কাজ করতে হবে তো আপনারা সেটা দেখে নিন যেখানে সেকেন্ড চলছে দেখেন এটা পাঁচ হয়ে আমি স্কিপ করে দিই এই স্কিপ হয়ে গেল এবার চলেন আমি আপনাকে পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিই আমরা যদি প্লে স্টোরে যাই প্লে স্টোরে দেখেন এদের অ্যাপ্লিকেশনের নাম দেখে লাভ নেই আপনি এখানে দেখেন এক্সপ্রেস জো আর্নিং জোন লিমিটেড বিডি ঠিক আছে তো এই অ্যাপসের ভিতরে আমরা ঢুকলাম ঢোকার পর যদি আমরা নিচে যাই এখানে ফাইভ পয়েন্ট দেখেন একটাও কম নাই একদম ফাইভ পয়েন্টের রেটিং আছে নাইস ভিডিও নাইস অ্যাপ তো এখানে আমরা ওই জিনিসটা দেখবো না আমরা যে জিনিসটা দেখতে আসছি এখানে যে এই যে আর্নিং জোনসের আমি এখানে ক্লিক করলাম এদের দেখেন আরও কয়েকটি অ্যাপ রয়েছে দেখেন কতগুলো অ্যাপস এদের রয়েছে সব সময় কিন্তু এরা অ্যাপ্লিকেশন নিয়ে আসে ঠিক আছে তো এইভাবে আপনারা আসলে কাজ করতে পারবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন তারা কিন্তু দেখেন আমি যে কোনো অ্যাপ্লিকেশন একটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে সাপোজ যদি আমি স্টুডেন্ট জব এটাতে ক্লিক করি এখানে আমরা রিভিউ যদি পড়ি ওয়াও ভেরি গুড অ্যাপ একশো হানড্রেড পেমেন্ট হানড্রেড পেমেন্ট করে ভেরি গুড অ্যাপস তো অনেক আসে আর আপনি আপনার ভুলের কারণে হয়তো পেমেন্ট পাবেন না তবে একটা কথা বলে দিচ্ছি সাপোজ এখানে অ্যাডের যদি কোনো একটা সমস্যা পড়ে যায় যে ইনভ্যালিড ক্লিক বেশি হয়ে যায় দেখেন ইনভ্যালিড ক্লিক হলে তারা আপনার অ্যাকাউন্ট ব্লক করবে কেন কারণ তাদের ক্ষতি আছে তো এই ক্ষতিরে যদি তাদের বেশি হয়ে যায় তাহলে গুগল প্লে স্টোর যেটা তাদের অ্যাডটা বন্ধ করে দিবে তখন তারা ইনকাম করতে পারবে না তখন তাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ডিলিট করে দিতে হয় তখন তারা নতুন অ্যাপ্লিকেশন নিয়ে আসে তো এদের সাথে কানেক্ট থাকবেন যখনই যে অ্যাপ্লিকেশনটি আসুক আপনারা সাথে থাকে কাজ করতে পারবেন ধন্যবাদ